হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রোগ্রামিং ক্যারিয়ার। তো আজকে আমি দেখাবো ডিসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হবে। ফার্স্টে আমি অ্যালগোরিদমটা বুঝাবো, দেন জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে আমি প্রবলেমটা সলভ করে দেখাবো। তো ডিসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার সিস্টেমটা খুবই সহজ। আমরা যে নাম্বার ডিসিমেল নাম্বারটা বাইনারিতে কনভার্ট করব, সেটাকে 2 দিয়ে ভাগ করবো। ফার্স্টে 2 দিয়ে ভাগ করার পরে যে রিমাইন্ডার থাকবে সেটা লিখবো, এবং যে কোশ্চেনটা হবে মানে ভাগফল, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে যাব এবং রিমাইন্ডার লিখব। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কোশ্চেনটা অর্থাৎ ভাগফলটা 0 না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসিডিউর ফলো করব। এবং লাস্ট থেকে রিমাইন্ডার গুলো যদি আমরা সিরিয়ালি প্রিন্ট করে দিই, তাহলে যে নাম্বারটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। এখানে যেহেতু 2 দিয়ে ভাগ করছি, সো রিমাইন্ডার আইদার 0 অথবা 1 হবে। সো বাইনারি নাম্বারে আমাদের 0 এবং 1 থাকবে, এবং লাস্ট থেকে আমরা প্রিন্ট করে দিলেই বাইনারি নাম্বারটা পেয়ে যাবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে 13 দিয়ে, 13 কে ফার্স্টে 2 দিয়ে ভাগ করা হয়েছে এবং রেজাল্ট ছিল 6 এবং রিমাইন্ডার হচ্ছে 1। 6 দুগুণে হচ্ছে 12 এবং 1 হচ্ছে রিমাইন্ডার। এবং পরবর্তীতে 6 কে 2 দিয়ে ভাগ করার পরে আমাদের রেজাল্ট এসেছে 3, এক্ষেত্রে রিমাইন্ডার হচ্ছে 0। তো এইভাবে করতে করতে আমরা যখন লাস্টে 1 পেলাম, 1 কে 2 দিয়ে ভাগ করার পরে আমাদের ভাগফল হচ্ছে 0 এবং রিমাইন্ডার হচ্ছে 1। সো আমরা এই রিমাইন্ডার গুলো যদি লাস্ট থেকে সিরিয়ালি প্রিন্ট করে দিই, তাহলে হচ্ছে 1 1 0 1, এবং আমাদের এই 13 কে বাইনারিতে কনভার্ট করলে আমাদের রেজাল্ট হচ্ছে 1 1 0 1। ওকে, আমরা অ্যালগোরিদমটা বুঝলাম, এখন আমরা কোডিং এর মাধ্যমে প্রবলেমটা সলভ করব, কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে এই প্রবলেমটা সলভ করা যায় সেটা দেখি। এখানে আমরা ডেসিমেল নাম্বার একটা এক্সাম্পল নিয়েছি, ডেসিমেল নাম্বার নিয়েছি হচ্ছে 1024, যেটার আউটপুট হচ্ছে 1 এর পরে 10টা 0। সো এটার জন্য আমি অলরেডি 2টা এমটি মেথড লিখে রাখছি। এখানে একটা হচ্ছে কনভার্ট ডেসিমাল টু বাইনারি উইথ রিকার্সন, এবং আরেকটি হচ্ছে কনভার্ট ডেসিমাল টু বাইনারি টিপিক্যালি। এবং দুইটাই হচ্ছে আমার মেইন মেথডে প্রিন্ট করা হয়েছে রেজাল্টটা, এবং দুইটা রেজাল্ট অ্যাকচুয়ালি সেম আসবে, আমরা দুইটা মেথড ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্টে আমরা টিপিক্যাল যে সলিউশনটা আছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার সেটা দেখবো। তো এক্ষেত্রে আমার সলিউশন কনভার্ট ডেসিমাল টু বাইনারি টিপিক্যালি, এটার ক্ষেত্রে আমাদের ফাংশনের ইনপুটটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। তো ফাংশনের রিটার্ন টাইপ, এখানে রিটার্ন টাইপটা খুবই ইম্পর্টেন্ট, আমরা স্ট্রিং ম্যানিপুলেশনের মাধ্যমে প্রবলেমটি সলভ করছি, এক্ষেত্রে ইন্টিজার ক্যালকুলেশন বা যোগ বিয়োগ কোন ভাগের মাধ্যমে করছি না। সো স্ট্রিং কনকেটিনেশনের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করা হচ্ছে এখানে। আমরা আমাদের রিটার্ন টাইপ যেহেতু স্ট্রিং, এবং আমরা ইনপুট পাচ্ছি একটা ডেসিমাল ইন্টিজার নাম্বার, সেটাকে আমরা স্ট্রিং আকারে বাইনারিতে নিয়ে রিটার্ন করে দেব। সো এটার জন্য আমার যেটা করতে হবে, আমরা যে অ্যালগোরিদমটা দেখেছি সেটাই আমাদের এখানে করতে হবে। সেটা করার জন্য আমরা ফার্স্টে আমরা যে স্ট্রিংটা রিটার্ন করবো, একটা এমটি স্ট্রিং ডিক্লেয়ার করে নিচ্ছি, স্ট্রিং কনভার্টেড টু বাইনারি ইকুয়াল টু এমটি স্ট্রিং। ওকে, এখন আমাদের মেইন কাজটা হচ্ছে ডেসিমাল নাম্বারটাকে আমরা সবসময় 2 দিয়ে ভাগ করতে থাকবো, এবং দেখবো যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফলটা 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অপারেশনটা চলবে। এখানে আমরা ওয়াইল লুপ নিচ্ছি, ওয়াইল ডেসিমেল নাম্বার নট ইকুয়াল টু 0, আমাদের ডেসিমেল নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপারেশন চালাবো। সো 0 না হলে আমরা যে অপারেশনটা চালাবো সেটা হচ্ছে আমাদের দেখতে হবে ডেসিমেল নাম্বারটা 2 দিয়ে মট করলে আমাদের রিমাইন্ডার কি থাকে। আমরা আমাদের অপারেশনে ঢুকলাম, ইফ ডেসিমেল নাম্বার মট 2 ইকুয়াল টু 1, তাহলে আমরা কি করব, আমরা যে একটা নাম্বার নিলাম ফার্স্টে, এটাকে আমরা 2 দিয়ে মট করলাম, মট করার পরে আমাদের যে রিমাইন্ডার থাকবে সেটা আমাদের যে ফাইনাল রেজাল্ট ওই স্ট্রিং এর কোথায় থাকবে, স্ট্রিং এর সবার ফার্স্টে থাকবে নাম্বারটা। ওকে, ওই ফার্স্টে কিভাবে অ্যাড করবো, আমরা স্ট্রিং এর মধ্যে কনকেট করবো। সেক্ষেত্রে আমরা লিখবো কনভার্টেড টু বাইনারি স্ট্রিংটা আছে, এটার ফার্স্টে আমরা কনকেট করে দিচ্ছি। জাভাতে কনকেট করা খুবই সহজ, আমরা প্লাস সাইন দিলাম এবং স্ট্রিং দিলাম, এবং এই স্ট্রিং এর মধ্যে আমরা ভ্যালুটা দিব। যদি আমাদের রিমাইন্ডার থাকে 1, তাহলে ফার্স্টে একটা 1 যোগ হবে। ওকে, এবং আমরা এখানে একটা ঠিক মতো অ্যাসাইন করে নিই ভ্যালুটা, আমাদের ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। ভ্যালুটা অ্যাসাইন করবো আমরা হচ্ছে কনভার্ট টু বাইনারির মধ্যে, কনভার্টেড টু বাইনারির ভ্যালুটা হবে আগের যে ভ্যালু ছিল সেটার আগে একটা 1 অ্যাড করে দিব। আর যদি আমাদের মড করার পরে ভাগশেষটা 0 থাকে, যেহেতু এখানে ভাগশেষ দুইটা রেজাল্ট হতে পারে 0 অথবা 1, সো আমাদের যখন 1 হবে না তখন হবে অবশ্যই 0।
তো সেক্ষেত্রে আমাদের এখানে আর কন্ডিশনটা লেখার দরকার নেই, আমরা তখন কনভার্টেড টু বাইনারির ভ্যালুটা সেট করব আগে জিরো দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হচ্ছে জিরো, এর পরে আমাদের এক্সিস্টিং স্ট্রিংটা কনকেট করে দিচ্ছি কনভার্টেড টু বাইনারি। এখন আমাদের একটা স্টেপ কমপ্লিট হলো, এখন এরপরে আমরা নতুন করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার জন্য আমাদের দুই দিয়ে ভাগ করে দেবো এটা। সো এখানে আমাদের ডেসিমেল যে নাম্বারটা আছে, ডেসিমেল নাম্বারটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ডেসিমেল নাম্বার ইকুয়াল টু ডেসিমেল নাম্বার ডিভাইডেড বাই টু, এবং এই অপারেশনটাকে আমরা শর্টকাট করে দিতে পারি এইভাবে, ডেসিমেল নাম্বার ডিভাইডেড ইকুয়াল টু টু। এটার মানে হচ্ছে যে ডেসিমেল নাম্বার ভ্যালুটা আছে কারেন্টলি সেটাকে দুই দিয়ে ভাগ করে আবার এই ডেসিমেল নাম্বারে ভ্যালুটা অ্যাসাইন করা। সো আমরা যে ফাংশনটা লিখলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত ডেসিমেল নাম্বারের ভ্যালুটা জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করা হবে, এবং দুই দিয়ে মড করে এই যে রিমাইন্ডার থাকবে সেটা স্ট্রিং এর ফার্স্টে কনকেট করা হচ্ছে। সো এখন আমাদের যদি ইনপুট হয়, ডেসিমেল নাম্বারের ইনপুট হয় জিরো, তাহলে কি হবে? তাহলে তো ওয়াইল লুপের ভিতরে ঢুকবে না, তাহলে আমাদের কনভার্টেড টু বাইনারি যে স্ট্রিংটা সেটা এমপ্টি থাকে। সো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা রিটার্নের মধ্যে ডিফাইন করে দিতে পারি যে রিটার্ন, আমরা রিটার্ন করব যখন আমাদের ডেসিমাল নাম্বারটা জিরো, তখন আমরা একটা জিরো রিটার্ন করব, কারণ বাইনারি এবং ডেসিমাল দুইটাতেই জিরোর ভ্যালু জিরোই থাকে। সো রিটার্ন কনভার্টেড টু বাইনারি যদি এমটি স্ট্রিং হয়, যদি কনভার্টেড টু বাইনারি এমটি স্ট্রিং হয় তাহলে আমরা রিটার্ন করব একটি জিরো, এবং এটা যদি এমটি স্ট্রিং না হয় তখন আমরা কনভার্টেড টু বাইনারিটা রিটার্ন করে দেব। ওকে, সো এখন আমরা যদি এই পার্টটা কমেন্ট করে আমাদের কোডটা রান করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোডটা ঠিকমতো কাজ করছে কিনা। সো আমরা কোডটা রান করলাম এবং আমরা দেখতেছি যে আমাদের ভ্যালু ঠিক মতো এসেছে। সো এখানে যদি আমরা 13 দেই, 13 দিয়ে কোডটা আবার রান করি, তাহলে দেখতেছি যে আমাদের রেজাল্ট আসছে 1101, যেটা আমরা ফার্স্ট এর এক্সাম্পলে দেখেছি। তো আমাদের রেজাল্ট এখন ঠিক আছে। আমরা একটা টিপিক্যাল ওয়েতে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার অ্যালগোরিদমটা দেখলাম। এখন আমরা এটা রিকার্সনের মাধ্যমে সলভ করব। সো রিকার্সনের মাধ্যমে যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের রিকার্সনটাকে বুঝতে হবে। রিকার্সন কি? রিকার্সন হচ্ছে যে ফাংশনটা প্রবলেমটা সলভ করবে, যেমন কনভার্টেড টু বাইনারি উইথ রিকার্সন, সেই ফাংশনটার ভিতরে আবার সেই ফাংশনটাকে কল করা হবে, এবং একটা ব্রেক পয়েন্ট থাকবে যেখানে গিয়ে ফাংশনটা আর নিজেকে কল করবে না। অবশ্যই ব্রেক পয়েন্টটা থাকতে হবে, আদারওয়াইজ ফাংশনটা বারবার এই ফাংশনকে কল করতে থাকবে এবং প্রোগ্রাম ক্র্যাশ করবে। সো আমরা রিকার্সন মেথডটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। আমাদের ফাংশনের ইনপুট হচ্ছে একটি ডেসিমেল নাম্বার এবং রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং। সো এখানে আমরা কি করব, আমাদের ব্রেক পয়েন্টটা আগে দিতে হবে ফার্স্টে। আমাদের ব্রেক পয়েন্ট হচ্ছে, আমরা যেহেতু ভাগ করতে করতে ডেসিমেল নাম্বারটাকে একটা সময় গিয়ে জিরোতে পৌঁছাবো, সো জিরোতে পৌঁছাবো আমাদের ওইটাই হচ্ছে ব্রেক পয়েন্ট। সো আমরা ফার্স্ট কন্ডিশনটা দিব এইভাবে, ইফ ডেসিমেল নাম্বার ইকুয়াল ইকুয়াল টু জিরো, দেন আমরা রিটার্ন করে দিচ্ছি রিটার্ন এমটি স্ট্রিং। ওকে, এবং এরপরে আমরা মেইন আমাদের যে রিকার্সিভ মেথডের যে মেইন লাইনটা সেটা লিখে দেবো। সো এখানে আমরা কি করব, তাহলে আমরা এখানে রিটার্ন করছি রিটার্ন কনভার্ট টু বাইনারি উইথ রিকার্সন। সো আমরা ফার্স্টে যে প্রবলেম যেভাবে সলভ করছি আমরা বারবার দুই দিয়ে ডিভাইড করতে থাকবো, সো তখন আবার এই মেথডের প্যারামিটারের মধ্যে ডেসিমেল নাম্বার ডিভাইডেড বাই টু দিয়ে এটাকে আবার পাস করে দিলাম। তার মানে এখন পর্যন্ত আমাদের রিকার্সিভ যে ফাংশনটা সেটার মধ্যে কি হচ্ছে, আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য যে ফাংশনটা সেটা এই ফাংশনের ভিতরে কল দিলাম, এবং প্রত্যেকবার এটা দুই দিয়ে ভাগ হতে থাকবে ডেসিমেল নাম্বারটা, এবং একটা সময় গিয়ে আমাদের যে ডেসিমেল নাম্বার আছে সেটা জিরো হবে অবশ্যই দুই দিয়ে ভাগ করতে করতে, তখন হচ্ছে এটা এমটি রিটার্ন করে দিবে এবং এখানে সেই ফাংশনটা শেষ হবে, ব্রেক করবে। এক্ষেত্রে যেহেতু আমাদের নতুন আমাদের যেহেতু রিকার্সিভ ওয়েতে ভ্যালুগুলো অ্যাড করতে হবে, অর্থাৎ লাস্টের দিকে যে ভ্যালুগুলো আসবে দুই দিয়ে ভাগ করার পরে ভাগ শেষ, সেগুলোকে আমরা স্ট্রিং এর ফার্স্টের দিকে রাখবো। সো আমরা এখানে ওই রিমাইন্ডারটা অ্যাড করে দিচ্ছি। সো এখানে প্লাস করছি আমরা, মানে স্ট্রিং কনক্যাট করছি
রিটার্ন টাইপ যেহেতু স্ট্রিং, সো এখানে রিটার্ন দিয়ে যা দিচ্ছি সবই হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কনকেট করে আমরা এখন কারেন্টলি যে ডেসিমেল নাম্বারটা আছে, ডেসিমেল নাম্বারকে মড করছি 2 দিয়ে এবং যেটা আছে সেটা কনকেট করে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমরা টেস্ট করি প্রোগ্রামটা, আমাদের প্রোগ্রামে একটা ইস্যু আছে। তো আমরা দেখি সেম আসতেছে রেজাল্ট দুইটার জন্য, 13-র ক্ষেত্রে, কিন্তু আমরা যখন ইনপুট দিব 0 তখন আমাদের রেজাল্টে কি আসে আমরা দেখি, তখন আমাদের একটা 0 আসতেছে প্রথমটার জন্য ঠিক মতো, বাট রিকার্সিভের জন্য আমাদের 0 আসতেছে না, আমাদের এমটি স্ট্রিং আসতেছে, কারণ আমরা 0-র জন্য এমটি স্ট্রিং রিটার্ন করে দিচ্ছি। ওকে, তো আমরা কি করব, 0-র জন্য আমরা 0 রিটার্ন করব। এখন এক্ষেত্রে 0-র জন্য 0 রিটার্ন করলে আমাদের সব সময় লাস্টে রিকার্সিভ মেথডটা লাস্টে 0-তে গিয়ে শেষ হবে এবং একটা অ্যাডিশনাল 0 আমাদের প্রিন্ট হতে থাকবে। আমরা দেখি এটা, তো দুটো 0 আসছে, খুবই ফাইন। বাট আমরা যদি এখানে ইনপুট 13 দিই তাহলে আমরা দেখব যে রিকার্সিভের জন্য যে মেথডটা সেটার ক্ষেত্রে অলওয়েজ ফার্স্টে একটা লিডিং 0 আসছে। সো এটা আমরা কীভাবে সলভ করব, সেটার জন্য আমরা যেটা করব, এখানে একটা ইলস ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আমরা দেখব যে ডেসিমেল নাম্বার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা 1টা রিটার্ন করে দেব। সো এটা করার যে সুবিধাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, যদি কোনো ডেসিমেল নাম্বার 0 হয়, অনলি যখন ডেসিমেল নাম্বারটা 0 তখন হচ্ছে আমাদের প্রথম কন্ডিশনটাতে ঢুকবে, বাট ডেসিমেল নাম্বারটা যদি 0 ছাড়া অন্য যে কোনো নাম্বার হয় তখন আমাদের এই 0-তে যাওয়ার আগে 1-এ যাবে, 1-কে 2 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট হবে 0 এবং তখন এটাতে ঢুকবে। কিন্তু এখানে যেহেতু আমরা একটু ভ্যালু, স্পেসিফিক ভ্যালু রিটার্ন করে দিচ্ছি, সো নাম্বার 0 ছাড়া, ডেসিমেল নাম্বারটা 0 ছাড়া অন্য কোনো সংখ্যা হলে আমাদের এখানে আর প্রবেশ করবে না, এখানে এসেই রিটার্ন করে দিবে স্পেসিফিক লাইনটা। সেকেন্ড আমরা রান করে দেখি, কোনো লিডিং 0 নেই, একই সাথে আমরা যদি এখানে 0 দিই তাহলে কোডটি ঠিক মতো কাজ করছে। ইয়েস, এখানে আমরা যে আউটপুটটা বলতেছিলাম লেখা আছে কমেন্ট করে, সেটা হচ্ছে 1024-এর জন্য। সো এখন আমরা রান করে দেখি ঠিক মতো আসছে কিনা ভ্যালুটা। ইয়েস, দুইটা ভ্যালু সেম আসছে, তার মানে আমাদের প্রবলেমটা আমরা ডেসিমেল এবং বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি দুইটা মেথডে সলভ করলাম, একটা হচ্ছে রিকার্সিভ, একটা হচ্ছে টিপিক্যাল ওয়ে। এখন আমরা এটার ইনপুট মেথডটা ডাইনামিক করে দিতে পারি। ইনপুট মেথডটা ডাইনামিক করার জন্য আমাদের স্ক্যানার ইউটিলিটি অ্যাড করতে হবে, যাতে স্ক্যানার কমান্ড লাইন থেকে ইনপুট স্ক্যান করা খুবই সহজ। এর জন্য আমার স্ক্যানার অ্যাড করতে হবে, স্ক্যানার স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার। এখানে যেহেতু আমাদের সিস্টেম থেকে ইনপুটটা আসছে আমরা লিখবো সিস্টেম ডট ইন। ওকে, এবং আমরা স্ক্যানারের মাধ্যমে ইনপুটটা নিব। এখন আমরা লাইনটা কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে ইন্ট ডেসিমেল নাম্বার ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট নেক্সট ইন্ট। ওকে, আমরা নিজেরা ইনপুট দিব এখন টার্মিনালে। সো এখন প্রোগ্রামটা আমরা রান করছি, আমরা এখানে ইনপুট দিচ্ছি হচ্ছে 13, 13-এর জন্য আমরা আউটপুট পেলাম এবং প্রোগ্রাম ক্লোজ করলো। এবং একই সাথে আমরা ইনপুট দিচ্ছি 16 এবং এটার জন্য আমাদের কারেক্ট রেজাল্ট এসেছে। সো কোডটা আমি শেয়ার করেছি, ভিডিওর ডিসক্রিপশনে গেলেই তোমরা পাবে। সো ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এটাতে, প্লিজ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক দেবে। ওকে, সো তোমাদের যদি এর বাইরে প্রোগ্রামিংয়ের, বেসিক প্রোগ্রামিং যে কোনো প্রবলেম নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো রিকোয়েস্ট থাকে, প্লিজ কমেন্টে আমাকে জানাতে পারো। এবং আনটিল নেক্সট টাইম, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমাদের সবার ভালো টাইম কাটুক সে প্রত্যাশায়। আজকে এখানে শেষ করছি।